वेलकम टू माय चैनल डिस्ट्रिक्ट 64। आपनी ढाका महिला पॉलिटेक्निक इन्स्टिट्यूटे भर्ती होते चाहतेछेन। एखाने की डिपार्टमेंट आछे एबं एई पॉलिटेक्निक इन्स्टिट्यूटे भर्ती होवार जन्य की योग्यता लागे एबं की पॉइंट लागे, ए बिषये आजकेर भिडियोटि तैरि करतेछि। एई भिडियोर माध्यमे आपनि पेये जाबेन सकल इनफरमेशन। आपनि एई पॉलिटेक्निके भर्ती हबेन अथच एई पॉलिटेक्निकेर ए टू जेड इनफरमेशन जानबेन ना, ता कि हय? सर्वप्रथम आजके आमि जानिये दिब ढाका महिला पॉलिटेक्निक इन्स्टिट्यूट ए की टेक्नोलॉजी रयेछे। आगे बोले रखी, एटी शुधु मेयेदेर जन्नो विशेष भावे तैरी देशेर प्रथम प्रतिष्ठान जा नारीदेर कारिगरी शिक्षा निश्चितेर लक्ष्ये प्रतिष्ठित करा हय। अर्थात एखाने शुधु मेयेराई पढ़ाशुना करते पारे। एबं एई ढाका महिला पॉलिटेक्निक इन्स्टिट्यूटे बर्तमाने मोट 6टी विषये डिप्लोमा कोर्स चालू रयेछे। एई 6टी डिपार्टमेंटेर नाम हलो, 1 नम्बरे कम्पिउटार इंजिनियारिं, जेखाने सीट संख्या हलो 50টি। इलेक्ट्रॉनिक्स इंजिनियरिंग, एखाने सीट संख्या हलो 100টি। इलेक्ट्रोमेडिकल टेक्नोलॉजी, एखाने सीट संख्या हलो 50টি। आर्किटेक्चर टेक्नोलॉजी, एखाने सीट संख्या हलो 100টি। तारपर टूरिज्म एंड हॉस्पिटलिटी, एखाने सीट संख्या हलो 100টি। एवं लास्ट 6 नम्बर इन्स्ट्रुमेंटेशन एंड प्रसेस कंट्रोल, एखाने सीट संख्या हलो 50টি। এই डिप्लोमा इन इंजिनियरिंग कोर्स 4 বছরের হয়ে থাকে। এবং বলে দেই যে এখানে ভর্তি হতে কি কি যোগ্যতা লাগে বা কত পয়েন্ট লাগে। আপনি যদি ভালো ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অর্থাৎ আপনার এসএসসিতে প্লাস থাকতে হবে। আপনার পছন্দের ডিপার্টমেন্টগুলোতে আপনি তাহলে ইচ্ছা মতো চয়েস দিতে পারবেন এবং ভর্তির সুযোগ থাকবে 100%। এবং আপনার পয়েন্ট যদি 4.50-এর উপর হয়, তাহলে আপনি আর্কিটেকচার, ইলেকট্রোমেডিকেল, অন্যান্য সাবজেক্টগুলোতে চয়েস দিতে পারেন আপনার যোগ্যতা অনুসারে। তবে এখানে ভর্তির যোগ্যতা দেওয়া আছে এসএসসি দাখিল, ভকেশনাল অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে মেধা তালিকা অনুসারে ভর্তি হতে পারবে। তবে আবেদনের যোগ্যতা পরীক্ষায় অর্থাৎ এসএসসি পরীক্ষায় ন্যূনতম 3.50 পেতে হবে এবং ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স ও ইংরেজি কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে। প্রতি বছর ভর্তি সংক্রান্ত নীতিমালা পরিবর্তন হয়, যা বিটিইবি ওয়েবসাইটে ভর্তি সার্কুলারে দেওয়া হয়ে থাকে। অর্থাৎ প্রতি বছর এই পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তির যে কোনো পরিবর্তন হয়ে থাকে সেটি তাদের ওয়েবসাইটে দেওয়া হয়ে থাকে। ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর নীতিবাক্য, শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। এটি একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, স্থাপিত হয় 1985 সালে। অধ্যক্ষ মোরাদ হোসেন মোল্লা। অবস্থান আগারগাঁও শিক্ষাপল্লী ঢাকায় অবস্থিত, শিক্ষাঙ্গন শহরে, এবং অ্যাড্রেস মেবি সাদা কালারের। এই আপনি যদি আরও কিছু ইনফরমেশন পেতে চান, তাহলে অবশ্যই ভিজিট করবেন www.dmpi.gov.bd। এই ওয়েবসাইটে গেলে তাদের অফিসিয়াল সকল ইনফরমেশন পেয়ে যাবেন। ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট 1945 সালে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। তখন মাত্র 2টি ডিপার্টমেন্ট এবং হাতে গোনা শিক্ষার্থী ছিল। বর্তমানে তো এখানে কম্পিটিশন অনেক বেশি এবং এর ক্যাম্পাস এত সুন্দর যা আপনাকে আকর্ষণ করবে, এবং পড়াশোনার টিচিং কোয়ালিটিও অনেক ভালো। আপনি যদি চিন্তা করতেছেন এই পলিটেকনিকে ভর্তি হবেন, তাহলে অবশ্যই আপনি একটি ভালো সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই পলিটেকনিক ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশে হাতে গোনা কয়েকটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, তন্মধ্যে এই মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট অন্যতম। আরও যদি কোনো ইনফরমেশন লাগে, আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।